2014 সালে মোদীজির নেতৃত্বে আমাদের দেশে যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠিত হয়, সে সময় আমরা একটা কথার সাথে পরিচিত হয়েছি, প্রধানমন্ত্রী সগর্বে ঘোষণা করেছিলেন, না খাউঙ্গা না খানে দঙ্গা, সগর্বে ঘোষণা করেছিলেন। আর ঘোষণা করেছিলেন যে দুর্নীতির সাথে যুক্ত যারা তাদের কাউকে দেয়াল করা হবে, প্রধানত পূর্বের তার পূর্বের যে ইউপিএ সরকার, মনমোহন সিংজির নেতৃত্বে যে ইউপিএ সরকার ছিল, সেই সরকারকে টার্গেট করে এ কথা উনি বলেছিলেন যে কাউকে রেয়াক করা হবে। মনমোহন সিংয়ের সরকার যখন ছিল তখন বিজেপির সঙ্গে বিরোধী দলগুলি পার্লামেন্টের ভেতরে এবং বাইরে গোটা দেশে তারা নানা দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছে এবং সিএজি, তৎকালীন সিএজির যিনি প্রধান ছিলেন, তিনি স্পেকট্রাম নিয়ে একটা অনুমান রিপোর্ট, হাইপোথেটিক্যাল নয়, একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন যে এতে সরকারি অর্থ অপচয় হয়েছে 9,000 কোটি। পরবর্তী সময়ে সিএজি দেখেছে এটা এবং অন্যান্য সংস্থাগুলি তারা বিচার বিবেচনা করে তারা দেখেছে যেটা সম্পূর্ণ অনুমান নির্ভর ছিল, এই অভিযোগ সত্য নয়, যাদের বিরুদ্ধে যে সমস্ত মন্ত্রী সভার সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল এগুলি ভুল প্রমাণিত হয়েছে। শুধু তাই না, আমরা যদি দেখি এই 9.5 বছরে মোদিজি বারবার ঘুম কাটিয়েছে নানাভাবে, সেখানে সিবিআই, ইডি, এনফোর্সমেন্ট, ইনকাম ট্যাক্স, তাদেরকে দিয়ে বিরোধীদের দুর্বল করার চেষ্টা করেছে, কিন্তু ইউপিএ সরকারের সময়কাল যে সমস্ত মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছিল 9.5 বছরে তাদের কারোর কোনো সাজা হয়েছে, কারোর কোনো দোষ চিহ্নিত হয়েছে এমন কোনো নজির যে পাওয়া যায়নি। কিন্তু 9.5 বছরের মধ্যে আমরা অনেক নূতন নূতন অভিজ্ঞতা সঞ্চার আমাদের হয়েছে, না খাউঙ্গা না খানে দঙ্গা, চৌকিদাররা শুধু দিল্লিতে নয় রাজ্যে রাজ্যে চৌকিদাররা বলা যায় গোটা দেশটাকে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এটা আমাদের শুধু অভিযোগ, আমরা কংগ্রেস দলগুলি বলে আমরা অভিযোগ করছি, এই অভিযোগটা আমি সম্পূর্ণ উদাহরণ দিতে গেলে তো মহাভারত দিতে চাই, আমি সম্পূর্ণ উদাহরণ সব উদাহরণ দিতে চাই না, এই অভিযোগটা সম্প্রতি যারা করেছে সিএজি এবং ভিজিলেন্স কমিশন অফ ইন্ডিয়া সিভিসি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অফ ইন্ডিয়া যে রিপোর্ট প্রকাশিত করেছে সেই রিপোর্টের কিছু অংশ আমি আপনাকে সিএজি রিপোর্টের যিনি প্রকাশিত করেছেন সিএজি গিরিশ চন্দ্র মুর্মু, উনি বিজেপির একজন আস্থাভাজন, বিশেষ করে নরেন্দ্র মোদীজি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন উনি তখন সেখানে গুজরাটকে দাপিয়ে বেরিয়েছিলেন, গুজরাটের উনি তখন মন্ত্রিসভায় না থেকেও সেকেন্ড বেঞ্চ, সেই গিরিশচন্দ্র মুর্মু যে রিপোর্ট প্রকাশিত করেছে সেই রিপোর্টে 7টা ডিপার্টমেন্টকে চিহ্নিত করেছে, এই 7টা ডিপার্টমেন্ট নানা হাজার হাজার কোটি টাকা, বলা যায় কোথায় বলা যায় যত কোটি টাকার দুর্নীতির তথ্য উনি প্রকাশিত করেছেন তা ভারতে
অতীত ভারতে, স্বাধীনোত্তর ভারতে সমস্ত ইতিহাসকে ম্লান করে দিয়েছে। এত বিরাট মাত্রায় দুর্নীতি সংঘটিত হয়েছে। ভারত মাতা প্রকল্পে যে ভারত মালা যে প্রকল্পে 70 থেকে 75 কিলোমিটার রাস্তা সম্পন্ন হওয়ার কথা ছিল, সেখানে আমরা দেখেছি 1 কিলোমিটারের জন্য বরাদ্দ ছিল 15 কোটি 37 লক্ষ টাকা। 1 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ ছিল 15 কোটি 37 লক্ষ। সেখানে যে খরচ দেখানো হয়েছে সে খরচ হয়েছে 32 কোটি 17 লক্ষ টাকা পার কিলোমিটার, 32 কোটি 17 লক্ষ টাকা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রাস্তা নির্মাণের জন্য, ভারতমালা প্রকল্পে রাস্তা নির্মাণের জন্য সেফটি কনসালটেন্ট নিয়োগ করার কথা, কিন্তু কোথাও কোনো সেফটি কনসালটেন্ট নিয়োগ করা হয়। শুধু এটা একটা ক্ষেত্রে, আরেকটা জায়গায় দেখা গেছে দুর্গা এক্সপ্রেসওয়েতে দেখা গেছে 1 কিলোমিটারের জন্য বরাদ্দ ছিল 18 কোটি 20 লক্ষ টাকা তারকা এক্সপ্রেস। সেখানে 1 কিলোমিটারের জন্য বরাদ্দ ছিল 18 কোটি 20 লক্ষ টাকা, খরচ হয়েছে 250 কোটি টাকারও বেশি, প্রায় 51 কোটি টাকা। যে আমাদের প্রশ্ন হচ্ছে এই রাস্তা কি হাইওয়ে রাস্তা না স্বর্গে যাওয়ার সড়ক নির্মাণ হয়েছে যে এত অধিক মাত্রায় খরচ, বলে টাকা কোথায় গিয়েছে? অযোধ্যায় সেখানে জমি অধিগ্রহণে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে, কোটি কোটি টাকা। সেখানে নিজেদের পছন্দের লোককে, সকলে সেই দুর্নীতি ইয়েতে টাকা পায়নি, যে নিজেদের পছন্দের লোককে, যারা জমি ছিল যাদের পছন্দের লোক তাদেরকে অধিক মাত্রায় টাকা পাইয়ে দেওয়া হয়েছে। আর তার সাথে একটা বিরাট অঙ্কের টাকা সেখানে ইউপি সরকার এবং কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব বা নেতৃত্বে যাই বলি সেখানে তাদের দলীয় তহবিল অতি একটা বিরাট অঙ্কের টাকা অযোধ্যা জমি অধিগ্রহণ। এত মানে বিরাট অঙ্কের টাকা, সে টাকার পরিমাণ হয়তো আমরা উল্লেখ করতে পারছি না, সেই একটা বিরাট অঙ্কের টাকা। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.